দিদির সুরক্ষা কবচ এই কবচটা সাধারণ মানুষের সুরক্ষা না সেখানে যে পার্টির লোকেরা তোলা তুলেছে কাটমানি নিয়েছে তাদের সুরক্ষা সেটা দেখুন এক কাচ্চা নেতা হোক আধ কাচ্চা নেতা হোক সকলেই তোলা তুলেছেন কাটমানি নিয়েছেন লোক যাতে তাদেরকে পেটায় না করে তার জন্য এটা সুরক্ষা সাধারণ মানুষের সুরক্ষা নয় দিদি যে সৎ মহিলা নন তিনি যে অসৎ যে একদম ডুবে আছে এটাতে দিদির সুরক্ষা যত দিতে যাবে পার্টির ক্ষতি তত বেশি হবে ব্যাংকের অফিসাররা বুঝতে পারেন ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন এটা হতেই পারে এখন ব্যাংকের যে অফিসার যারা আছে তাদের পক্ষে তো এটা বলা সম্ভব নয় যে যিনি ইন্ট্রোডিউস করেছেন তাকে আমরা চিনি না তিনি বলছেন আমি ওই ব্যাংক ওখানে যে আছে কিনা ওখানে আমি জানি না আমি সইও করতে পারি না আমার হয়ে কেউ সই করে দিয়েছে তো এটা তো যে জালিয়াতি হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই অনুব্রত মন্ডল যদি একা এর সঙ্গে যুক্ত হতেন তাহলে তিনি এতটা করতে পারতেন না অনুব্রত মন্ডল যা অপরাধ করতে পেরেছেন সেটা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সহযোগিতায় আইন মানা হচ্ছে না পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না যেটা দরকার সেটা পুলিশ যাতে নিরপেক্ষভাবে আইন মেনে কাজ করে সেটার ব্যবস্থা করা নমস্কার আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি রয়েছি আপনার সঙ্গে সৌভিক শিউরি সমবায় ব্যাংকে ভুয়ো অ্যাকাউন্ট একটা নয় দুটো নয় একশো সাতাত্তরটি ভুয়ো অ্যাকাউন্ট এবং মৃত ব্যক্তির নামেও ভুয়ো অ্যাকাউন্ট এমন এমন মানুষের নামে ভুয়ো অ্যাকাউন্ট যারা কখনো ব্যাংকের আশেপাশেও যাননি সিবিআই আধিকারিকদের দাবি যে এই ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কালো টাকা সাদা করার চক্রান্ত চলছিল কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখানেই যে ভুয়া অ্যাকাউন্ট খোলা হচ্ছে ব্যাংক আধিকারিকরা কখনো কোনো কিছু জানতো না তাদের চোখে পড়েনি পুলিশ প্রশাসনের চোখে পড়েনি এই বিষয়ে নিয়ে কথা বলতে চলে এসেছি আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার ডক্টর নজরুল ইসলাম প্রথমে আপনাকে সমাচার প্লাস বাংলা স্বাগত কি বলবেন এই বিষয়ে দেখুন ব্যাংকের অফিসাররা বুঝতে পারেননি ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন এটা হতেই পারে না কারণ অ্যাকাউন্ট খুলতে গেলে ছবি লাগে তাকে সই করতে হয় এবং সেই অ্যাকাউন্ট খোলার জন্যে ব্যাঙ্কে ইতিমধ্যে যাদের অ্যাকাউন্ট আছে এরকম যারা ব্যাংক যাদেরকে চেনে এরকম লোককে অ্যাকাউন্টটা ইন্ট্রোডিউস করতে হয় তো এখনও পর্যন্ত বিভিন্ন চ্যানেল থেকে খবরের কাগজ থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে দেখা যাচ্ছে যে এই প্রতিটা অ্যাকাউন্টই একজন লোকই ফর্মগুলো পূরণ করেছেন এবং একজন লোকই ইন্ট্রোডিউস করেছেন এখন ব্যাংকের যে অফিসার যারা আছেন তাদের পক্ষে তো এটা বলা সম্ভব নয় যে যিনি ইন্ট্রোডিউস করেছেন তাকে আমরা চিনি না তো তাহলে অ্যাকাউন্ট খুললে কেন অতএব যিনি ইন্ট্রোডিউস করেছেন তার কাছে যদি তদন্তকারী সংস্থার লোকেরা পৌঁছে যান তাহলে তিনি তো সবটাই বলতে পারবেন এবং যেটা জানা যাচ্ছে যে একজন সুন্দরী বাসকে বলে একজন মহিলার ইন্টারভিউ বিভিন্ন চ্যানেল দেখাচ্ছে যে তিনি বলছেন আমি ওই ব্যাংক ওখানে যে আছে কি না ওখানে আমি জানি না আমি সইও করতে পারি না আমার হয়ে কেউ সই করে দিয়েছে তো এটা তো যে জালিয়াতি হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই আবার মমতা মৃধা বলে একটি মেয়ে বলছে যে আমি সই করি কিন্তু এখানে যে সই আছে সেটা আমার করা নয় খুব পরিষ্কার আবার আপনি যেটা বলছিলেন যে ভগীরথ ঘোষ তার যে দাদা বা ভাই গোপাল ঘোষ সে তিন বছর আগে মারা গিয়েছে এখনও তার অ্যাকাউন্টটা কেউ চালাচ্ছে এবং তিনি নিজেও বলছেন যে আমি জানি না যে এরকম কোনো অ্যাকাউন্ট খোলা হয়েছে অর্থাৎ এগুলো থেকে একটা ব্যাপার পরিষ্কার যে যাদের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাদের অজান্তে অন্য কেউ অ্যাকাউন্টও খুলেছে এবং ব্যবহার করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এখন এটা তো সৎ কোনো কাজের জন্য করেছে এটা মনে হওয়ার কোনো কারণ নেই অসৎ কাজের জন্য করেছে এবং এটা অপরাধ এবং যারা অপরাধী তদন্তকারী সংস্থারা একটু ভালোভাবে তদন্ত করলে সকলেই বেরিয়ে পড়বে একটা সিবিআই সূত্রে জানা গিয়েছে যে অনুব্রত মন্ডলের নির্দেশে খাদ্য দফতরের চাল এবং আপনার চালের ভুয়ো কোটি কোটি টাকা ভুয়ো কোটি কোটি টাকা এই সিউরি সমবায় ব্যাঙ্কগুলিতে জমা থাকত সুতরাং কি বলবেন এই বিষয়ে অনুব্রত মণ্ডলের যোগ সরাসরি এই সমস্ত ভুয়ো অ্যাকাউন্টে দেখুন অনুব্রত মণ্ডলের যে ওখানে কোন অপরাধের সঙ্গে যোগ নাই সেটাই আপনি এখন প্রশ্ন করতে পারেন আপনি সে চালকলের কথা যদি ধরেন বরাত পাইয়ে দেব বলে দশ কোটি টাকা চেয়ে পাঁচ কোটি টাকা এবং ছেচল্লিশ লাখ টাকার গাড়ি নিয়েও সেই বরাত তাকে না দিয়ে অন্য কাউকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা বা গাঁজা কেস দিয়ে দেওয়া পুলিশের অফিসারকে ভয় দেখানো এবং পুলিশের উপস্থিতিতে বলা যে আমাদের বিরুদ্ধে কোনো যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে তার বাড়ি ভেঙে জ্বালিয়ে দাও এবং যদি প্রশাসনের কোনো পুলিশের লোক তাকে সাহায্য করতে আসে তাকে বোমা মারো সব বলার পরেও তো তিনি বহাল তবিতে ছিলেন এখানে বিষয়টা হচ্ছে যে খাদ্য দপ্তরের নাম করে ভুয়োভাবে চাল কেনার কোটি কোটি টাকা এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে লেনদেন হচ্ছে আর এতদিন ধরে খাদ্য দপ্তর বলুন কি পুলিশ প্রশাসন বলুন কি যেই সমবায় ব্যাঙ্কগুলো কথা বলছি সেইখানে মানুষরা কোনো রকমের কোনো রকমের কোনো জিজ্ঞাসাবাদী নেই কোনো রকমের কোনো পর্যবেক্ষণই নেই তাহলে কি অনুব্রত মণ্ডলকে যে অতি প্রভাবশালী বলা হয় বীরভূমে এবং বারে বারে উঠে আসছে অতি প্রভাবশালী বিষয়টি সেটি কি বারবার প্রমাণ পাচ্ছে দেখুন অনুব্রত মণ্ডল যদি একাই এর সঙ্গে যুক্ত হতেন তাহলে তিনি এতটা করতে পারতেন না আপনাকে খেয়াল করতে হবে যে অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই অ্যারেস্ট করেছে তার তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছেন যে ওকে কেন অ্যারেস্ট করা হয়েছে ও কী করেছে অর্থাৎ রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী জানেন না উনি কি অপরাধ করেছেন কিন্তু এর আগে যখন তার অপরাধের কথা তাকে বলা হয়েছে তখন তিনি কি বলতেন যে ব্রেনে অক্সিজেন কম যায় তো ব্রেনে তার অক্সিজেন যদি কম যায় তার জন্য তো অন্য লোকেরা দায়ী নয় যদি ব্রেনে অক্সিজেন কম যাওয়ার জন্য তিনি ভুলভাল কাজ করেন তো তাহলে ব্রেনে অক্সিজেন কম যায় এরকম একটা লোককে পদে রাখার দরকারটা কি। তো যিনি রেখেছেন তারই তো দায়িত্ব যে যে উপযুক্ত নয় এরকম লোককে রাখা অপরাধী লোককে একটা পদে রাখার দায়িত্ব তো যিনি রাখছেন তার তো দেখুন তিনি তখন তাকে সিবিআই গ্রেপ্তার করো পরও জিজ্ঞেস করছে যে কেস কেষ্ট কী করেছে এবং তাই নয় তিনি বলছেন যে তাকে বীরের সম্মান দিয়ে ফিরে আনতে হবে দলের সমর্থকদের সেটা বলছেন এবং আর মন্ত্রী তিনি তো আবার বলছেন যে ক্যাস্ট বাঘ অনুব্রত মণ্ডল বাঘ বাঘ খাঁচাই কিছু সময়ের জন্য ঢুকেছে যখন বেরোবে যারা শিয়াল হুক্কা হওয়া করছে তারা সব পালিয়ে যাবে অর্থাৎ অনুব্রত মণ্ডল যা অপরাধ করতে পেরেছেন সেটা মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সহযোগিতায় যার জন্যে তার বিরুদ্ধে প্রশাসনের লোকেরা আপনারা দেখেছেন যে ডিএম তার জায়গায় এসে সামনে বসে আছে বগটুয়ে যখন অপরাধ ঘটছে লোকদেরকে পুড়িয়ে মারা হচ্ছে বা মেরে ফেলে পড়ানো হচ্ছে তখন এসপি অ্যাডিশনাল এসপি এসডিপিও খানিকটা দূরে একটা গেস্ট হাউসে বসে মিটিং করছেন এরকম অপরাধটা বন্ধ করার জন্য তারা নিজেরাও আসেননি কাউকে পাঠানো নেই এবং পরে যে একুশ তারিখের ঘটনা চব্বিশ তারিখে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কি বলছেন বলছেন যে আনারুল পুলিশ পাঠায়নি আনারুলকে ডিজি না এসপি না ওসি যে আনারুল পুলিশ পাঠাবে একটা কথা কিন্তু এখানে প্রকাশ হয়ে গিয়েছে যে এরা যে শাসক দলের নেতারা না বললে পুলিশ যায় না আমরা শাসক দলের কথা বলছি আমরা বিভিন্ন শাসক দলের প্রকল্প বর্তমানে দেখতে পাচ্ছি নজরুলবাবু নতুন এক প্রকল্প এনেছেন শাসক দল যেখানে দিদি সুরক্ষা কবচ এবং সেই সুরক্ষা কবচের আওতায় এতগুলো প্রকল্পকে সম মানে সমষ্টিগতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা রাজ্য সরকারের সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প সেটা কেন্দ্রের কাছে কেন্দ্রের দরবারে ফের পুরস্কৃত হচ্ছে যেখানে একাধিক বিজেপি নেতারা বলছে যে বঙ্গ বিজেপি নেতারা যে এই এই প্রকল্পগুলোর মাধ্যমে শুধুমাত্র বিভিন্ন দুর্নীতি করা হচ্ছে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের টাকা নষ্ট করা হচ্ছে সেখানে কেন্দ্রের দরবারে ফের দুয়ারে সরকার প্রকল্প পুরস্কৃত দেখুন এখানে দুটো ব্যাপার আপনাদেরকে ভাবতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে তার মানে যে কম্পিউটার ব্যবহার করে যে কাজ করা সেই কাজটা অপরাধীরাও করতে পারে অতএব সেটা ব্যবহার করার জন্য কোনো পুরস্কার দেয়া হয়েছে মানে সেখানে দুর্নীতি হচ্ছে না বা সেটা সঠিকভাবে হয়েছে এটা কিন্তু সার্টিফিকেট নয় এই জায়গাটা বুঝতে ভুল হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মের পুরস্কার এটা প্রমাণ করছে না যে এগুলো সব সঠিকভাবে হয়েছে দ্বিতীয় কথা যে আপনারা জানেন এখানকার রাজ্যের শাসক দলের নেত্রীর সঙ্গে কেন্দ্রের শাসক দলের উপরের নেতাদের একটা সুসম্পর্ক আছে যে তারা যখন দরকার পড়ে আমাদের রাজ্যের নেত্রীর তখন দিল্লিতে গিয়ে দরজা বন্ধ করে মিটিং করেন হলুদ গোলাপ ফুল নিয়ে বাংলার মিষ্টির প্যাকেট নিয়ে যান অন্য সময়ে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আমাকে মাঝে মাঝে এইসব কাপড় মিষ্টি এগুলো তিনি উপহার পাঠান এখন সাধারণ কর্মচারীদের বিভ্রান্ত করার জন্যে এখানকার নেত্রী মানে সেখানকার নেতাদের বিরুদ্ধে কথা বলেন কোমরে দড়ি দিয়ে ঘোরানোর কথাও বলেন তারপরে হলুদ গোলাপ ফুল নিয়ে যান তো এগুলো পরস্পর বিরোধী সাধারণ লোক তো এগুলো বোঝে না সাধারণ লোক বুঝছেন যে কেন্দ্রের শাসক দলের নেতাদের বিরুদ্ধে এই নেত্রী কীরকম সংগ্রাম করছেন কিন্তু আসলে তাদের সঙ্গে সমঝোতা করে যা করার তাই করছেন বঙ্গ বিজেপির সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্পর্ক কেন্দ্রের সাথে কি সেই সম্পর্ক একদমই সমীকরণটা ভিন্ন কারণ বঙ্গ বিজেপি তো আবাস যোজনা নিয়ে বাংলার মধ্যে তা তাদের যে আন্দোলন লড়াই সংগ্রাম বর্তমানে চোখে পড়ার মতো এবং আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু একদমই আহ সরে জমিনে বিভিন্ন তথ্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে কি বলবেন না শুধু আবাস যোজনা কেন এই যে স্কুলে নিয়োগের দুর্নীতিতে সেখানে যে দুর্নীতি হয়েছে নিয়োগে যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের কোটি কোটি টাকায় চাকরি বিক্রি করা হয়েছে সে ব্যাপারে তো আজকে কোনো রকম সন্দেহ নাই কোর্টে মান্যতা পেয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ডের প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ডের প্রেসিডেন্ট এসএসসির চেয়ারম্যান এসএসসির সেক্রেটারি তারা এখন হাজতে আছে আপনি চিন্তা করুন যে আমরা পড়াশোনা করি স্কুলে যে পাশ করার যে সার্টিফিকেট থাকে যে ইউনিভার্সিটিতে পাস করার যারা সার্টিফিকেট থাকে তাদের সই আমাদের আমি যে পিএইচডি করেছি ডিলিট করেছি সেখানে যে সই আছে সেই সব লোকেরা জেলে তো কেন গিয়েছে কোর্ট এদেরকে জেলে রাখার অনুমতি কেন দিয়েছে সেখানে যে প্রমাণ তদন্তকারী সংস্থারা দিয়েছে সেগুলো তারা মনে করছেন যে সঠিক আছে তো এখানে তো কোনো রকম সন্ধনই যে দুর্নীতি হয়েছে কিন এবং এই রকম যে দুর্নীতিগুলো হয়েছে কয়লা পাচারে দুর্নীতি হয়েছে গরু পাচারে দুর্নীতি হয়েছে নিয়োগে দুর্নীতি হয়েছে এগুলোতে শাসক দলের নেতাদের মুখ এখন এত কালো হয়েছে যে সেই কালচে রংটাকে কিছুতে ফ্যাকাসে করা যায় কি না সেই জন্যে এই দিদির সুরক্ষা কিন্তু দিদি যে সৎ মহিলা নন তিনি যে অসৎ তিনি তিনি যে করাপশানে একদম ডুবে আছেন এটাতে দিদির সুরক্ষা যত দিতে যাবে পার্টির ক্ষতি তত বেশি হবে বাংলার মানুষের কি ততটাই সুরক্ষা কবচ প্রয়োজন বর্তমান সময় দাঁড়িয়ে দিদির সুরক্ষা কবচ দেখুন দিদির সুরক্ষা কবচ এই কবচটা সাধারণ মানুষের সুরক্ষা না সেখানে যে পার্টির লোকেরা তোলা তুলেছে কাটমানি নিয়েছে তাদের সুরক্ষা সেটা দেখুন এখন লোকেরা দেখুন এরকম তো ঘটনা দেখা গিয়েছে যারা টাকা তুলেছে ফেরত দিচ্ছে না থেকে গাছে বেঁধে মারছে এই যে দেখুন যারা টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের চাকরি বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর এত প্রচেষ্টা কেন মুখে বলছেন কেন কারণ তারা তো টাকাটা দিয়ে চাকরিটা চলে গেলে টাকাটা ফেরত চাইবেন এবং টাকাটা না পেলে ওই গাছে বেঁধে মারার ব্যাপার আসবে সেইটা যাতে না হয় তো এই যে এলাকায় এলাকায় শাসক দলের লোকেরা সে এক কাচ্চা নেতা হোক আধ নেতা হোক সকলেই তোলা তুলেছেন কাঠমানি নিয়েছেন লোক যাতে তাদেরকে পেটায় না করে তার জন্য এটা সুরক্ষা সাধারণ মানুষের সুরক্ষা নয় তুমি আমাদের শেষ প্রশ্নে চলে আসবো আমরা যে বর্তমানে বিভিন্ন রাজ্যে মহিলাদের রাত্রিবেলা যে সুরক্ষা নিয়ে বিভিন্ন ঘটনা চোখের সামনে আসছে সেই ঘটনায় কিগুলোকে একদমই চোখ ফেলে দেওয়ার মতো বর্তমান সময় দাঁড়িয়ে বাং পশ্চিমবঙ্গের রাজ্যে মহিলাদের সংক্রান্ত যদি কোনো রকমের কোনো অপরাধের বিষয় বা কোনো অপরাধের ঘটনার এফআইআর সরাসরি পুলিশের হাতে আসে তাহলে সেই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতে হবে এমনটা সরাসরি কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে সুতরাং কেন্দ্রের পক্ষ থেকে মহিলাদের সুরক্ষা নিয়ে আরও বেশি তৎপরতা অবলম্বন করা উচিত কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে শুধু নয় যেমন ল অর্ডার এবং পুলিশিংটা কিন্তু রাজ্যের হাতে কেন্দ্রের হাতে যে কেন্দ্রীয় পুলিশ যে কোনো বিএসএফ আছে সিআরপিএফ আর এগুলো কিন্তু রেল পুলিশ পর্যন্ত যে পর্যন্তিআরপি সেটা তো রাজ্যের এবং আর সমস্ত পুলিশ সেটা রাজ্যের অতএব তদন্ত করার এবং অপরাধীদের সাজা দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু রাজ্য পুলিশের হাতে সেমনি রাজ্য পুলিশকে এ ব্যাপারে যথেষ্ট নিরপেক্ষ হতে হবে সচেতন হতে হবে দেখুন আপনারা কোর্টের কথা যে বললেন শুধু কোর্টে নয় এখন আইন সংশোধন করে যে ধরুন একটা যদি বলাৎকারের মামলা হয় তাহলে সেটাকে কতদিনের মধ্যে শেষ করতে হবে সেটা আইনে বলে দেওয়া হয়েছে যেহেতু এগুলো বিশেষ জরুরি এবং যদি সে এরকম মামলার ক্ষেত্রে যে ইন ক্যামেরা সব লোকের কাছে শুনানি হবে না সেটাও আইনে বলা আছে বা এদের যে তদন্ত করতে গেলে কীভাবে করতে হবে সেটাও বলা আছে এবং কোথায় ধরে নেওয়া হবে আইন সংশোধন করে সেটাও বলা হয়েছে অর্থাৎ আইনে বলা হচ্ছে এবং কোর্টও বলছেন অসুবিধা যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের তদন্তকারী সংস্থা পুলিশের লোকেরা নিরপেক্ষভাবে কাজ করছেন না এবং তারা শাসক দলের আশ্রয়ে যদি কোনো অপরাধী থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না যে তাতে নিজেদের অসুবিধা হবে বেড়াজালটাই তো ভেঙে দিলেন বিচারপতি রাজশাখার মান্থা পশ্চিম মেদিনীপুরের যে গৃহবধূকে গণদর্শনের যে ঘটনাটি ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু হয় এবং সেই মামলার শুনানির সময় কিন্তু তিনি স্পষ্টতা এনে দিলেন যে রাজ্য পুলিশ ডিজিকে নির্দেশিকা জারি করতে হবে যদি মহিলাদের সংক্রান্ত কোনো বিষয় কোনো অপরাধ অপরাধমূলক কার্যকর বিষয় পুলিশের কাছে খবর আসে তাহলে অতি তৎপরতা দেখাতে হবে গুরু বেশি গুরুত্ব দিতে হবে আর যদি এটা না হয় তাহলে কিন্তু যে ভঙ্গের অভিযোগ সরাসরি সেই আধিকারিকের ওপর পড়বে সেটা সেটা আইপিএস হোক কিংবা কোনো কমিশনার পদাধিকারী পুলিশ হোক দেখুন হাইকোর্টের এই নির্দেশের কথা বলছেন তো সুপ্রিম কোর্টের এরকম অনেক জাজমেন্ট আছে যেমন আমি একটা কথা বলছি ললিতা কুমারী ভার্সেস গভর্নমেন্ট অফ ইউপি দু সালের জাজমেন্ট মানে এটা আমাদের যে কনস্টিটিউশনাল বেঞ্চের জাজমেন্ট সেখানে এটা খুব পরিষ্কারভাবে বলা আছে যে কেউ কোনো অভিযোগ যদি থানায় লিখিতভাবে নিয়ে আসুক আর এসে যদি বলে এবং সেই অভিযোগ যদি কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ করে তাহলে পুলিশের অন্য কোনো অপশান নাই তাদেরকে এফআইআর করতে হবে অর্থাৎ তদন্ত শুরু করতে হবে একমাত্র পাঁচটি ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পুলিশকে অনুমতি দিয়েছে যে তারা এফআইআর করার আগে প্রাথমিকভাবে কিছু তদন্ত করে দেখতে পারে এ পাঁচটি ক্ষেত্র কি যেমন যদি কোনো অপরাধের খবর পুলিশের কাছে তিন বা তার বেশি সময় পরে কেউ নিয়ে আসে তাহলে পুলিশ কেস শুরু করার আগে খোঁজ নিয়ে দেখবে যে এখানে কেস শুরু করার মতো যথেষ্ট কারণ আছে কি না অর্থাৎ আইনে আমাদের এখানে কোনো অসুবিধা নেই আমি যে ললিত কুমারী জাজমেন্টের কথা বললাম সেখানে একটা পরিষ্কার বলা আছে যে কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ করে এরকম অফেন্সের খবর কেউ নিয়ে এসেছে থানাতে দিয়েছে সেই অফিসার কেস শুরু করেনি এফআইআর করেনি তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে অর্থাৎ সারা দেশে আমাদের রাজ্য সমেত এটা মেনে চলতে বাধ্য কিন্তু আমাদের পুলিশের লোকেরা মেনে চলছে না কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু ব্যবস্থাটা নেমেটাকে কে কেন্দ্রের পক্ষ থেকে এখানে একদম আরও বেশি তৎপরতা দেখানো উচিত না যে কেন্দ্র পক্ষ থেকে এমন একটা কিছু বিল পাশ করানো হোক একদম সরাসরি যে মহিলাদের রাত্রিবেলা বিশেষভাবে সুরক্ষা দেওয়া প্রদান করা হোক কিংবা যেখানে যেখানে মহিলারা হেনস্থা হচ্ছেন বড় বড় শহরগুলিতে কিংবা সারা দেশের যে বিভিন্ন প্রান্তে সেই সেই বিষয়গুলো যাতে আর না ঘটে বিশেষ রকমের বিল পাস করিয়ে বা রকমের আইনি সুরক্ষা দিয়ে কিংবা পুলিশকে আরো বেশি কঠোর নির্দেশ দিয়ে যদি এই এই ঘটনাগুলোকে বন্ধ করা যায় দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আইন যেটা এখন আছে যে নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে সেটা যথেষ্ট সকলের সুরক্ষা নিশ্চিত করার জন্য কিন্তু যেটা হচ্ছে না সেই আইন মানা হচ্ছে না পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না যেটা দরকার সেটা পুলিশ যাতে নিরপেক্ষভাবে আইন মেনে কাজ করে সেটার ব্যবস্থা করা পুলিশ যদি নিরপেক্ষভাবে আইন মেনে কাজ করে তাহলে কিন্তু আর নতুন করে কোনো আইনের এই মুহূর্তে দরকার নেই ব্যবস্থা কেন্দ্র সরকারের কথায় যে আমি ধরি কেন্দ্র সরকার যদি এই বিষয়গুলো বেশি গুরুত্ব দেয় তাহলে এই সমস্যাগুলো তো নিশ্চয়ই মিটবে না আমি আবারও বলছি যে পুলিশ এবং রেলওয়ে পুলিশ এটা কিন্তু রাজ্য সরকারের হাতে অতএব এই ব্যাপারটা শুধুমাত্র কেন্দ্রীয় সরকার এটা সম্পূর্ণ ঠিক করতে পারবে না তাহলে সংবিধান সংশোধন করতে হবে আর সংবিধান সংশোধন না করে যদি করতে হয় তাহলে সংবিধানে এটাও বলা আছে যে রা কোনো রাজ্যের প্রশাসন যদি সংবিধান অনুসারে না চলে তাহলে সেই প্রশাসনের শাসন ক্ষমতা সেটা কেন্দ্র নিজের হাতে নিয়ে নিতে পারে সেটা করতে পারে কিন্তু রাজ্য সরকারকে বজায় রেখে যদি এটা করতে হয় তাহলে রাজ্য সরকারকেও এই ব্যাপারে উদ্যোগী হতে হবে কিন্তু রাজ্য সরকার যদি উদ্যোগী না হয় শুধু কেন্দ্রীয় সরকার হয় তাহলে কিন্তু এটা সম্ভব নয় আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সৌভিক সমাচার প্লাস বাংলা কলকাতা